ষোড়শখণ্ডের তৃতীয় পর্ব। অপূর্ব জ্যোৎস্না রাত, যুগলপ্রসাদ রাজু পাঁড়ে গল্প করিতে আসিল। কাছারি হইতে কিছু দূরে একটি ছোট বস্তি বসিয়াছে, সেখানকার একটি লোকও আসিল। আজ চার দিন মাত্র তাহারা ছাপড়া জেলা হইতে এখানে আসিয়া বাস করিতেছে। লোকটি তাহার জীবনের ইতিহাস বলিতেছিল। স্ত্রী পুত্র লইয়া কত জায়গায় ঘুরিয়াছে, কত চরে জঙ্গলে বন কাটিয়া কতবার ঘর দোর বাঁধিয়াছে, কোথাও 3 বছর কোথাও 5 বছর, এক জায়গায় কুশি নদীর ধারে ছিল 10 বছর, কোথাও উন্নতি করিতে পারে নাই, এইবার লব তুলিয়া বইহারে আসিয়াছে উন্নতি করিতে। এইসব যাযাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র কথা বলিয়া দেখিয়াছি ইহাদের সঙ্গে। সম্পূর্ণ বন্ধনমুক্ত ব্রাত্য ইহাদের জীবন, সমাজ নাই, সংসার নাই, ভিটার মায়া নাই, নীল আকাশের নিচে সংসার রচনা করিয়া বনে শৈলশ্রেণীর মধ্যস্থ উপত্যকায় বড় নদীর নির্জন চরে ইহাদের বাস, আজ এখানে কাল সেখানে। ইহাদের প্রেম বিরহ জীবন মৃত্যু সবই আমার কাছে নূতন ও অদ্ভুত, কিন্তু সকলের চেয়ে অদ্ভুত লাগিল বর্তমানে এই লোকটির উন্নতির আশা। এই লবতুলিয়ার জঙ্গলে সামান্য 5 বিঘা কি 10 বিঘা জমিতে গম চাষ করিয়া সে কিরূপ উন্নতির আশা করে বুঝিয়া ওঠা কঠিন। লোকটির বয়স 50 পার হইয়াছে, নাম বলভদ্র সেঙ্গাই, জাতে চাষা কালোয়ার অর্থাৎ কলু। এই বয়সে সে এখনো আশা রাখে জীবনে উন্নতি করিবার। আমি জিজ্ঞাসা করিলাম, বলভদ্র এর আগে কোথায় ছিলে? সে উত্তর করিল, হুজুর মুঙ্গের জেলায় এক দিয়ারার চরে 2 বছর সেখানে ছিলাম, তারপরে অজন্মা হয়ে মকাই ফসল নষ্ট হয়ে গেল, সে জায়গায় উন্নতি হবার আশা নেই দেখলাম। হুজুর সংসারে সবাই উন্নতি করবার জন্য চেষ্টা পায়, এবার দেখি হুজুরের আশ্রয়। রাজু পাঁড়ে বলিল, আমার 6টা মহিষ ছিল যখন প্রথম এখানে আসি, এখন হয়েছে 10টা, লবতুলিয়া উন্নতির জায়গা। বলভদ্র বলিল, মহিষ আমায় 1 জোড়া কিনে দিও পাঁড়েজি, এবার ফসল হোক সেই টাকা দিয়ে মহিষ কিনতেই হবে, ও ভিন্ন উন্নতি হয় না। গণরি ইহাদের কথা শুনিতেছিল, সেও বলিল, ঠিক কথা, আমারও ইচ্ছে আছে মহিষ 2-1টা কিনব, একটু কোথাও বসতে পারলেই। মহালিখারূপের পাহাড়ের গাছপালা এবং তাহারও পিছনে ধনঝুরি শৈলমালা অস্পষ্ট হইয়া ফুটিয়াছে জ্যোৎস্নার আলোয়। একটু একটু শীত বলিয়া ছোট একটি অগ্নিকুণ্ড করা হইয়াছে আমাদের সামনে, একদিকে রাজু পাঁড়ে ও যুগলপ্রসাদ, অন্যদিকে বলভদ্র ও 3-4টি নবাগত প্রজা। আমার কাছে কি অদ্ভুত ঠেকিতেছিল ইহাদের বৈষয়িক উন্নতির কথা। উন্নতি সম্বন্ধে ইহাদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয়। 6টি মহিষের স্থানে 10টা মহিষ, না হয় 12টা মহিষ, এই সুদূর দুর্গম অরণ্য ও শৈলমালা বেষ্টিত বন্য দেশেও মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কেমন জানিবার সুযোগ পাইয়া আজকার জ্যোৎস্না রাত্রাই আমার নিকটে অপূর্ব রহস্যময় মনে হইল। শুধু জ্যোৎস্না রাত কেন, মহালিখারূপের ওই পাহাড়, দূরে ওই ধনঝুরি শৈলমালা, ওই পাহাড়ের উপরকার ঘন বনশ্রেণী। কেবল যুগলপ্রসাদ এসব বৈষয়িক কথাবার্তায় থাকে না, ও আর এক ধরনের ব্রাত্য মন লইয়া পৃথিবীতে আসিয়াছে, জমি জমা গরু মহিষের আলোচনা করিতে ভালোও বাসে না, তাহাতে যোগও দেয় না। সে বলিল, সরস্বতী কুণ্ডির পূর্বপারের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবগুলো কেমন ঝাঁপালো হয়ে উঠেছে, দেখেছেন বাবুজি? এবার জলের ধারে স্পাইডার লিলির বাহারও খুব, চলুন যাবেন জ্যোৎস্না রাতে বেড়াতে? দুঃখ হয় যুগলপ্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডির বনভূমি কতদিন বা রাখিতে পারিব, কোথায় দূর হইয়া যাইবে হংসলতা আর বন্য শেফালি বন, তাহার স্থানে দেখা দিবে শীর্ষ ওঠা মকাই ও জনারের ক্ষেত এবং সারি সারি খোলা ছাওয়া ঘর,
চালে চালে ঠেকানো, সামনে চারপাই পাতা। কাদা হাবুর আঙিনায় গরু মহিষ নাদায় জাপ খাইতেছে। এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল। আজকাল মটুকনাথের টোলে প্রায় 15টি ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে। তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে। গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকাই পাইয়াছে যে টোলের উঠানে তাহাকে একটা ছোট গোলা বাঁধিতে হইয়াছে। অধ্যবসায়ী লোকের উন্নতি যে হইতেই হইবে, মটুকনাথ পণ্ডিত তাহার অকাট্য প্রমাণ। উন্নতি, আবার সেই উন্নতির কথা আসিয়া পড়িল। কিন্তু উন্নতির কথা না আসিয়া উপায়ও নাই। চোখের উপর দেখিতে পাইতেছি মটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাহার আজকাল খুব খাতির সম্মান। আমার কাছারির যেসব সিপাহী ও আমলা মটুকনাথকে পাগল বলিয়া উপেক্ষা করিত, গোলা বাঁধার পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মটুকনাথকে সম্মান ও খাতির করিয়া চলে। সঙ্গে সঙ্গে টোলের ছাত্র সংখ্যাও যেন বাড়িয়া চলিয়াছে। অথচ যুগলপ্রসাদ বা গণরী তেওয়ারিকে কেউ পৌঁছেও না। রাজু পাড়েও নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে। জড়িবুটির পুঁটুলি হাতে তাহাকে প্রায় দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নাড়ি টিপিয়া বেড়াইতেছে। তবে রাজু পাড়ে পয়সা তেমন বোঝে না, খাতির পাইয়া ও গল্প করিয়াই সন্তুষ্ট। এটি আরণ্যক উপন্যাসের ষোড়শ খণ্ডের তৃতীয় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।